আমার মতো হয়েছে, এক হচ্ছে 9টায়, আর আমি বললাম 7:30, 8:00, 8:30। আমার ফারেস্তা বলছে 9টায়, তো ফারেস্তাকে তোমরা ভোট দিচ্ছ 9টায় নাকি 8:30, না 8টায় না 8:30, 8:30 জি 8:30, তোমরা কি রাজি 8:30 যদি বেঁচে থাকি তোমাদের সঙ্গে নামাজ পড়বেন ইনশাআল্লাহ 8:30 সময়। আর কালকে আমাদের হুফাজে কেরাম কোরআন পাক শেষ করবে, তার সমস্ত রাত এখানে মানুষ জানবে। আমি যেভাবে সামনে তোমাদের নিয়ে কিছু কথা বলেছিলাম, কিছু জিকির করেছিলাম, নামাজ সঙ্গে নিয়ে পড়েছিলাম, ইনশাআল্লাহ তারা সেভাবে আশা করি আগামীকাল তোমাদের সঙ্গে ওইভাবে নামাজ পড়তে পারবো। তোমরা তারাবি খতমে তোমরা শরীক হয়েও ইনশাআল্লাহ তারাবি কালকে আমার ইশার নামাজ এখানে আরম্ভ হবে, 10টার সময় ইশার নামাজ আরম্ভ হবে। হয়তোবা আমি খুব লজ্জা পাই দুনিয়ার কথা বলতে, তবে এটা দুনিয়া না, আমি রসুল পাঁচে সাহাবির কদম ধরে বলছি, সাহাবায়ে কেরামে যা অনুকরণে তোমরা তাই করবে। যে কোরআনে পাক শুনেছো, ওরা শুনিয়েছে কোরআনের খিদমতের জন্য, হাফেজ সাহেবের খিদমতের জন্য না, খিদমতের জন্য তোমরা যা পারবে হাতে করে একটু নিয়ে এসো, আর যদি আগে পারো আগে দিয়ে দিও। আমার যদি আল্লাহ তাআলা তৌফিক দিত, আমার আগের মতো যদি টাকা পাইতো আমি তোমাদের কাছে বলতাম না, আমার তো তোমরা জানো অনেক টাকা মারা গেছে। আমি দুনিয়ার কথা বলছি না, আমি কারোর কাছে বলতাম না, আমি এদের যতটা দিতে হয় আমি সবটা নিয়ে দিতাম, আমি তোমাদের কাছে হাত পাততে চাই না। তবে আমি তো পিড়ি মুড়ি করি, কিন্তু আমার মুড়ির আছে, কিন্তু কোনো মুড়ির কাছে হাত পাতি না। কখনো যদি অন্য কারোর জন্য আমার হাত পাতি, তবে কি তোমরা আমার হাতকে ফিরিয়ে দেবে? আমি তো আমার জন্য যাচ্ছি না, আমি খাবো না তোমাদের কথা, ইনশাআল্লাহ কোনদিন খাবো না। বরং তোমরা আমার আধ্যাত্মিক সন্তান, আমার স্ত্রীর গর্ভে থেকে জন্ম না রাখো, তোমাদের মা তোমাদের মা না রাখো, তোমরা যখন আমাকে বাপ বলে ডেকেছো, আমার স্ত্রী তোমাদের মা, আমার বাপ তোমাদের দাদা, আমার মা তোমাদের নানি দাদি, আমার স্ত্রী তোমাদের মা, আমি তোমাদের বাপ, আমার বোন তোমাদের ফুপু, সব কিছু যখন বলছো, তাহলে তোমাদের বাপ যদি সন্তানের কাছে অন্যজনের জন্য যদি হাত পাতে, তাহলে আশা করবো না যে আমার কোনো ছেলে আমার হাত থেকে ফিরিয়ে দেবে। তো বলে দেখবো না, আজকে বলবো না, আজকে আমি বললাম যদি কেউ দিয়ে দাও তাহলে নামাজের পরে দিয়ে দেবে, আর যদি খতমে কালকে খতম কিন্তু আসতে চাও তো নামাজের পরে ইনশাআল্লাহ তারা এসে। তো বাবুজিরা যে লোক আসবে তাদের সঙ্গে মিলবো, আমি নামাজ এখানে পড়বো, সাড়ে একটা তোমাদের সঙ্গে আমি করবো। আমি আমার 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 বোন আজকে আমাকে আমি আমার ঘরে ইফতার করার জন্য বলেছিলাম, কিন্তু আমার বোন বললো কে না ওদেরকে তুমি যে খুশি করো, তো তোমাদের ফুপু তোমাদের খুশি করার জন্য আমাদের আমাকে যাদের দিয়েছে তাই আমি তোমাদের সঙ্গে বসে সেটি একটা করবো, তোমরা সবাই আনন্দিত আলহামদুলিল্লাহ মালিকি দাইয়ান আল ওয়ালিয়্যি সুলতান العنان المنان الذي كل يوم هو في شأن أحمده في كل وقت وأشكره سرا وعلان وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له شهادة خالصة بالقلب واللسان وأشهد أن سيدنا ونبينا ومولانا محمد عبده ورسوله الذي أرسله الله بالهدى والبيان. معاشر الحاضرين،
ان الشهر رمضان قضى على النسرة اين قلوب الباقية واين قلوب الخاشعة من خشية الله الملك الديان كم سمعتم مولدا في القرآن كله من عليها فان وان شهر رمضان قد نادى بوقت رحيل وفراقه ولم يبقى عندكم الا قضيف طارق او حبيب مفارق الا ان فراق الاحباب مر المذاق فاين من كثر فيه الامل الصالح فقد ريح الصائمون وحضر المنكرون فمرض عاشركم بالزفرات بالزفرات والامرات شباب وقول السلام عليك يا شهر القران السلام عليك يا شهر المغفره والاستغفار من الميلان السلام عليك يا انوار القلوب السلام عليك يا شهر كفاره الذنوب السلام عليك يا شهر يا شهر فيه ليله ليله هي خير من الف شهر الوداع الوداع يا شهر رمضان عليك السلام يا شهر رمضان السلام عليك يا شهر الليالي الرحمه وغفران السيئات السلام عليك يا شهر الخيرات والبركات السلام عليك يا شهر الصدقات والزكاه والصيام والصلاه السلام عليك يا شهر التراويح والتصاليح السلام عليك يا شهر التحليل والتكبير السلام عليك يا خير القابل استقبال وخير الراحل مصافحه وعنا وتعالى الأمدى الأمدى يا شهر رمضان وعليك السلام يا شهر رمضان يا شهر رمضان تشهد لنا تشهد علينا وعنا مصافح برحيل عنا وهذا آخر العهد منك وتعود علينا عن طريق الموت ياخذنا يا شهر رمضان ويا غنيمة من كنت إليه بالبركات عايدة ويا خالية من كنت عليه الزابطان يا شاهدة يا تعلم أمرت به فيك مشاعرنا وأدعت فيك مشاعرنا فلعانة قد يغير تراني عنا ولعانة قد يفيه مصالح من ما منا فلا عازمر ينتظرون إلى ليلة إلى الفطور ولا ندم أن يتركوا إلى السهور يا طالما خدمت فيه البطون وشهدت فيه العيون إنا لله وإنا إليه راجعون فما أوحش فراقك منا وما أطول بأحد عنا إن يوم الفراق يوحش علينا فرحم الله عبدا ودعا رمضان بالتوبة والعلامة وقولوا بأجمعكم اللهم العلم والعقالة أن أطلق أي شهر رمضان وآجلنا من الميلاد بحق حرمة شهر رمضان واغفر لنا أجمعين برحمتك يا أرحم الراحمين والحمد لله رب العالمين أعوذ بالله من الشيطان الرجيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والفكر الحكيم إنه تعالى جواد كريم ملك بر رؤوف رحيم لا شريك له إرغاما لمن جحد به وكفر وأشهد أن سيدنا ونبينا ومولانا محمد عبده ورسوله سيد الخلائق والبشر اللهم صل وسلم وبارك على سيدنا ونبينا ومولانا محمد وعلى آله وصحابه وأصحابه الغرر عباد الله اتقوا الله تعالى من سماع اللغو وفرور الخبر وانتهوا عما نهاكم عنه والزجر واعلموا ان الله امركم بامر بلا فيه من نفسه وسلنا بملائكه المصبحه للقدسي وسلت بكم ايها المؤمنون من بلد جنه وانس فقال تعالى مخبره امرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وسلم وبارك على سيدنا نبينا مولانا محمد امام الحرمين وصاحب الهجرتين وعلى ال سيدنا محمد فيا ايها الراجل منه شفاعه صلوا عليه وسلموا تسليما اللهم صل وسلم وبارك على سيدنا نبينا مولانا محمد نور القلب وقرة العين وعلى ال سيدنا محمد فيا ايها المشتاقون الى رؤيا جماله صلوا عليه وسلموا تسليما خصوصا منهم ذي الاسم الاريق امير المؤمنين سيدنا ابي بكر الصديق رضي الله تعالى عنه
وعلى الزاهد الأنوار الناطق بالصدق والصواب أمير المؤمنين سيدنا أبي حفص عمر بن الخطاب رضي الله تعالى عنه، وعلى جامع القرآن أمير المؤمنين سيدنا عثمان بن عفان رضي الله تعالى عنه، وعلى أسد الله الغالب إمام المشارق والمغارب أمير المؤمنين سيدنا علي بن أبي طالب رضي الله تعالى عنه وكرم الله تعالى وجهه الكريم، وعلى وجه سيدين ابي محمد بن الحسن وابي عبد الله الحسين رضي الله تعالى عنهما، وعلى امهما فاطمه الزهراء بنت رسول الله صلى الله عليه وسلم وعلى رضي الله تعالى عنها، وعلى امه المكرمين المعظمين عند الله والناس المطهرين من الدنس والرجاس ابي عمرات الحمزه وابن فضل العباس رضي الله تعالى عنهما، وعلى تمام الاسرة المبشره صلاة وسلام دائمين متلازمين إلى يوم الدين. اللهم أعز الإسلام والمسلمين، واخذل الكفرة والمبتدعة والمشركين بدرات السلطنة بنجاح العيان الغالي المجاهد في سبيل الله سلطان الإسلام والإسلام خلق الله تعالى ملكه وسلطنته. اللهم انصره وانصر وساتره وكن اللهم حافظه ومؤيده ناصره ومحق بسيف رقاب الطائفة البالغة الفجر الكفرة يا من بيدهم الدنيا والآخرة. اللهم أهلك الكفرة المبتدعة والمشركين، اللهم شتت شرهم، اللهم دمر جنبهم، اللهم دمر ديارهم، اللهم انصر من نصر الدين واخذل من خذل المسلمين، اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم، واجعل اللهم آمنا مطمئنا سائر بلدان المسلمين. رب اللهم صل وسلم والعافية علينا وعلى عبيدك الحجاج والغزاة والمسافرين في بلدك وبحرك من أمة محمد أجمعين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة واغفر للمؤمنين والمؤمنات الأحياء منهم والأموات برحمتك يا أرحم الراحمين، والحمد لله رب العالمين. أعوذ بالله من الشيطان الرجيم. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. اذكروا الله يذكركم وادعوه يستجب لكم، وذكر الله تعالى أعلى وأولى وجل وهم وأتم وأكبر. যারা কমিটির লোক ওরা বাইরে চলে যাচ্ছে, ওরা ওদের গিয়ে হিসাব পত্র করবে, তোমরা যারা শুনছো তারা কিন্তু বলবে ওরা যাকে হিসাব করে ওদের হিসাব দিয়ে দেবে, গাড়ি রান করে বলে দেবে। একটা ছেলে একটা মেয়ের বিয়ের ব্যাপারে তুমি কিছু দেখেছো এখানে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কিছুদিন আগে আমাদের মসজিদের ইমাম সাহেব একটি বিয়ে সংক্রান্ত বিচার করতে গিয়ে বলেছেন, যদি একটি ছেলে একটি মেয়ে উভয় স্বামী স্ত্রী হিসাবে থাকতে চায়, তবে ছেলেটি নির্দিষ্ট পরিমাণ জেলমোহর ধার্য করে যদি মেয়েটিকে সরাসরি বিয়ের প্রস্তাব দেয় এবং মেয়েটি সাধুবাদী কবুল করে, তবে তারা দুজন উভয় স্বামী দৃষ্টিতে স্বামী স্ত্রী হয়ে যাবে, যদিও সরকারি আইনে তা হবে না। আমার প্রশ্ন হল কথাটি কতটুকু বৈধ, এক্ষেত্রে ইসলামী আইন সরকারি আইন মানানো হবে? সরকারি আইন বলতে আমি কি বুঝি না, কারণ সরকারি আইন বিভিন্ন ধরনের সরকারি আইন থাকে, ইন্ডিয়ার সরকারি আইন একরকম, বাংলাদেশ সরকারি আইন একরকম, পাকিস্তানের সরকারি আইন একরকম। তবে যদি যে ধরনের বিয়ে তুমি এখানে লিখেছো যে ছেলেটি মেয়েটিকে সরাসরি প্রস্তাব দেয় এবং মেয়েটি কবুল করে এবং বিবাহ কার্য করে মেয়েটিকে বিবাহ করে, শরীয়ত মোতাবিক এই বিয়ে অবৈধ হবে না, শরীয়ত মোতাবিক এই বিয়ে ঠিক আছে, বিয়ে হয়ে যাবে।
সরকারি আইনে ওরা কিভাবে রেখে যান আগে ওটা সরকার জানে, তবে ইসলামী আইন মোতাবিক এগিয়ে হয়ে যাবে, এগিয়ে যাওয়ার মধ্যে কোনো অবৈধ ভাব থাকবে এটা ফতোয়া মোতাবেক। যদি থাকে একটা আর্মিতে দুর্রে মুক্তার, দুর্রে মুক্তার ফতোয়ার কথা বলছে, দুর্রে মুক্তার ওর মধ্যে বিবাহ যে ব্যাপারে সন্ত্রাস বিবাহ আবাসী ব্যাপারটি ওর মধ্যে দেখে নিতে পারো, দুর্রে মুক্তার ফতোয়া ফতোয়ার ভিতরে আছে এটি আর্মি কেতাব আর যে ফতোয়া এটি সৈয়দ শামসুল হক আমার আদরের নাতি না আপনি আমার এবং আমাদের সকলের জন্য মহানি নিকট করবেন, যাতে আমরা অবশ্যই জয় করবো। দাদা হুজুর নিজেকে নিজে তোমার প্রশ্ন, দাদা হুজুর নিজেকে জানার চেনার উপায় কি? এটি তো আমি এখন তোমাকে মানে বলছি মানে ভাই তাই বলতে পারবো না, কারণ এটা একটা নিয়ম আলাদা আছে নিজেকে চেনার জন্য। প্রাণবাব সাহেবা জিজ্ঞাসকার আছে, কতগুলো নিয়ম আছে সেগুলো পালন করতে হবে, সেই পালনের মাধ্যমে তখন আল্লাহর দয়ায় আল্লাহর ইচ্ছায় নিজেকে মানুষ চিনতে পারবে। তখন আর যে নিজেকে চিনতে সে তো আল্লাহর মারফত হাসিল করেই পেরেছে, মারফত এত সহজ উপায় পাওয়া যায় না। তো নিজেকে চেনার উপায় যারা নিজেকে চিনেছে যারা নিজেকে জানে তার সঙ্গে তোমরা তুমি কথাবার্তা বলো, তার কাছে ওটা কথা করো, তার কাছ থেকে সবক নিও, তাহলে তার সবক মোতাবেক নিজেকে চেনার উপায় তিনি বলে দেবেন। কামনাকে দমন করতে করে রাখতে পারি কিভাবে? কামনা একরকম হয় না, যে উদ্দেশ্যে তুমি কামনা বলেছ সেটি কামনা না, ওটি কামনার মধ্যে একটা বাসনা।